তারা উপস্থিত হয়েছি, আমার রাজনৈতিক সহযোদ্ধা, আমাদের যারা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ঋতুরাজ, বসন্তরে গিরিয়ে রে মানুষের আগ্রহর শেষ নাই, আর এই আগ্রহ তুমি মানুষ নানান উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে রে বসন্তরে বরণ করিল। এবং ঋতুর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। ইনের ধারাবাহিকতায় চট্টগ্রামের হাটহাজার উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের যুবলীগ নেতা ইমরান হোসেন ইমনের উদ্যোগে ফুরুন বত্তর বাড়ির বসন্ত উৎসব উদযাপিত। মার্চের 10 তারিখ শুক্রবার ফাল্গুনের 25 তারিখ রাতে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এস আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইনুস গনি চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন শাহ, হাটহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান উত্তর জেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সভাপতি এস এম রাশিদুল আলম, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সরবাসয়, বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। দক্ষিণ মাদার্শা আর তরুণ যুবক সকলে যে বসন্ত উৎসব পালন করে আসলে ইয়ান একখান সুন্দর উদ্যোগ। তারার এই বসন্তকালের কেন্দ্র করি তারা তরুণ যুবকলর একটি মন আনন্দ প্রকাশ, তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করিব, সত্যিই ইয়ান একখান প্রশংসার দাবিদার। আজের এই উদ্যোগ হলে আর জীব উদ্যোক্তা ইমানের ধন্যবাদ জানাই এবং সালাম ভাই হই আর এই মাদ্রাসার মধ্যে যে একখান সৌহার্দ্যপূর্ণ অবস্থান ব্যাকুলের যুবক ছাত্র ভাইয়ের যে অনুষ্ঠান করছি, নিজের মধ্যে একটা আন্তরিকতা সৃষ্টি হবে, ইয়ান হারণে দেশ আগে দেখতে পারবে। ফৈলদী ভাই দৈন মাদ্রাসা গ্রাম ন ইয়ান হালদার ফর নিউ সিটি, এই যে সম্প্রীতি সত্যিকার একখান সম্প্রীতি এইভাবে যুবক সকলরে যদি জাগিয়ে তোলে এবং এই যে মাদকতন দূরে রাখিতে পারে এবং এলাকার ভালো হাজল সম্পৃক্ত করিতে পারে, তৈলেই বসন্ত উৎসব সার্থক হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্বকবি সোনার বাংলা নজরুলে সি প্লাস টিভি চট্টগ্রাম।